কারখানায় ফোন নিয়ে প্রবেশের অনুমতি সহ কয়েকটি দাবিতে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে ডং লিওন কারখানার শ্রমিকরা। এ সময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, সকালে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে ফোন নিয়ে কারখানায় প্রবেশের অনুমতি, শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ সহ কয়েকটি দাবি জানান। পরে তারা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন। এক পর্যায়ে শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে তৈরি হয় তীব্র যানজটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।